আজকে কৌশলের কাছে, আওয়ামী লীগের কৌশলের কাছে, বিএনপি কিংবা বিএনপির মতো একটা জনসমর্থিত দল হেরে গেছে। 14 দল তাদের আদর্শিক অবস্থান থেকে, তারা বলেছে যে তাদের মান অভিমান ক্ষুব্ধ প্রতিজ্ঞা থাকলেও তারা ঐক্য থাকবে। তারা যদি ঐক্য থাকতে পারে, তাহলে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, উইথ ইসলামিক মূল্যবোধের শক্তি, উইথ বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি, আমরা কেন এক হতে পারবো না? আমরা কেন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেব না? আজকে এই প্রশ্নটা আমি রাখতে চাই যারা এই রাজনীতিটাকে বিশ্বাস করেন। এর ব্যর্থতার সমাধির উপর ভবিষ্যতের সাফল্যের তাজমহল তারা গড়ে তুলবে, আমি এটাই প্রত্যাশা করতে চাই। কারণ আমরা একদিন থাকবো না, কিন্তু দেশটা তো থাকবে। এবং পাশাপাশি আওয়ামী লীগও বলতে চাই, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, কিন্তু এই দল আজকে আওয়ামী লীগারদের হাতে নাই, রাজনীতিবিদদের হাতে নাই। আজকে এই দল চলে গেছে আমলাদের হাতে, এই দল চলে গেছে সোনাচোরাচালানদের কাছে, এই দল চলে গেছে কালো টাকার লোকদের কাছে। সুতরাং এই দল তার ঐতিহ্যকে তাকে ধারণ করতে পারছে। প্রতিটাই মৃত্যু খুবই নির্মম, এবং কোনো মৃত্যুকেই, কোনো আনওয়ান্টেড কিলিংকে আমরা সমর্থন করতে পারি না যদি আইনের দৃষ্টিতে তাকাই, কিংবা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হয়ে থাকি। একজন যদি অন্যায় করে থাকে, অবশ্যই তার বিচার হবে আইনের মাধ্যমে। এখন বাংলাদেশে ওই আপনি যে খুব একটা সুন্দর ক্যাপশন করেছেন যে পাপটা কার, কার পাপে কে, আমি তো মনে করি 52 বছরের এই বাংলাদেশ, আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি একটা বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। অর্থনৈতিকভাবে সবগুলি সূচক আজ নেতিবাচক। আমাদের ডলারের সংকট বেড়েছে, আমাদের রিজার্ভের অবস্থা খারাপ, মাত্র ব্যবহারযোগ্য $13 বিলিয়ন আমাদের কাছে আছে। এবং আপনারা জানেন যে আমদানি ব্যয় মেটাতে হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে, মানে কোন সূচকে আপনি যাবেন? সুতরাং এই রপ্তানি আয় কমে যাচ্ছে, যদিও এই গত মাসে রেমিটেন্সটা আমাদের ভালো হয়েছে, বিদেশি যারা থাকেন মালিক ভাইয়ের মতো কিংবা আরও যারা আছেন তাদের কারণে। আর সবগুলি সূচক নেতিবাচক। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই পাপটা আমি মনে করি আমরা যারা রাজনীতি করি কিংবা ক্ষমতাসীন যারা আছেন, যারা রাজনীতি করেন, রাজনীতিটা এমন একটা পর্যায়ে চলে গেছে জনগণ এই রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ, আজকে মানুষ ভোট দিতে চায় না। 52 বছরে আমরা একটা নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। আমি আওয়ামী লীগকে তো দোষ দিব, যেহেতু তারা এখন সরকার আছে, সেই আওয়ামী লীগের পূর্বে যারা ক্ষমতা ছিল, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, কিংবা তার পূর্বে আওয়ামী লীগ ছিল, এই দায় দায়িত্ব কিন্তু ইতিহাসে তাদেরকে এক পর্যায়ে দিতে হবে। যাই হোক, আমি যে কথাটা প্রারম্ভিক বক্তব্যে বলছি যে আমাদের আজকে সোল সার্চিং এর জায়গায় যদি আমরা না আসি, আমি এই কথা প্রসঙ্গে বলতে গিয়ে আমার প্রিয় মালিক ভাইয়ের প্রসঙ্গ, একটা প্রসঙ্গ টেনে এনে আমি এই বক্তব্যকে সংযোজন করতে চাই। সেটা হচ্ছে, মালিক ভাই ব্রিগেডিয়ার বাড়ির কথা বলছিলেন, যে আমাদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বলা হয়েছিল, যে তখন তাকে উত্তরে বলা হয়েছিল যে তোমাদের, আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে বিচার করা হবে। এটা আমরা সবাই জানি, বেগম খালেদা জিয়া আপোষীর নেত্রী, আমরা এটা জানি। আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, রাজনীতিতে দূরদর্শিতা, প্রজ্ঞা, পরিচয় যদি না দেওয়া যায়, অনেক সময় খেসারত দিতে হয়। আমি এই জায়গাটা অত্যন্ত বিনয়ের সাথে আমি মালিক ভাইকে উদ্দেশ্য করে, যারা বিএনপি করেন তাদের উদ্দেশ্যে, একজন নাগরিক হিসাবে আমার মতামতটা এভাবে বলতে চাই যে রাজনীতি হচ্ছে কৌশলের খেলা। সেদিন এই কথাটা যদি একটু ঘুরিয়ে বলা হইতো, হয়তো বা অন্যরকম সিচুয়েশন হতো। আপনি দেখেন, যখন বিরোধী দলের নেতা ছিলেন প্রণব মুখার্জি, যখন বাংলাদেশে আসলো, তার সাথে দেখা হলো না, হরতাল দেওয়া হলো, এটাও একটা কাল হয়ে দাঁড়িয়েছিল তার বিরুদ্ধে। তারপরে আপনার 2014 সালের নির্বাচনে, এটা আমার সাথে ডিফার করতে পারেন মালিক ভাই সহ অনেকে, তারপর আমি বলবো, সেদিন যদি যত ম্যানিপুলেশনই সরকার করে থাকুক না কেন, সেদিন যদি নির্বাচনী অংশগ্রহণ করত, বিএনপিকে 80 থেকে 100টার নিচে যত অনিয়মই করা হোক না কেন, বিএনপি সেই সিটটা পেত এবং আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপির সংসদীয় রাজনীতির ইতিহাসটা অন্যরকম হতো। এটা হলো আমার বিশ্লেষণ, আপনারা অনেকে গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, সেটা অন্য ব্যাপার। আমার কথা হলো কি, যে আজকে কৌশলের কাছে, আওয়ামী লীগের কৌশলের কাছে, বিএনপি কিংবা বিএনপির মতো একটা জনসমর্থিত দল হেরে গেছে।
আমরা যারা জাতীয় পার্টি করি, আমরা সংসদীয় বিরোধী দল, আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, তারপরও সত্যিকার কথা যে বিএনপি হচ্ছে সর্ববৃহৎ একটি দল এবং এখন এই বিএনপি দল তো বলবে যে বিএনপি আপনারা আত্মসমর্পণ সমর্পণ করেছেন একটা মানে অনৈতিক সরকারের কাছে, আর বিএনপি সেটা না করেনি, না এখানে সেটা এখানে কি ভুল এখানে হবে? এখানে এখানে বলতে পারে, আমি আর এখানে আমার কথাটা বেনজির বলতে চাই, আহমেদ, তারপরে মানে আজিজ আহমেদকে যেভাবে ব্যবহার করা হয়েছে দুটো নির্বাচনে, এবং বিরোধী দলকে দমনের জন্য নির্বাচনে এবং প্লাস বিরোধী দলকে দমনের জন্য যেভাবে ব্যবহার করা হয়েছে, সরকারের হাতে তো সবই ছিল, সেখানে বিরোধী দলের কি করা ছিল? আমি সেটাই বলি। আপনি আমাদেরকে বলছেন, আমরা তো শুনেন, রাজনীতি হচ্ছে কৌশলের খেলা, আমরা তো পার্টি হিসাবে 3 নম্বর দল, এটা তো আমরা তো আমাদের এখন আপনারা সুবিধাটা সর্ব যদিও মানে যে এখন পরিস্থিতি আমি যে শেষ করি, আপনারা আমাকে একটু যদি বলতে শেষ সমঝোতা করতে করে হবে। ফেলেন, তো সেখানে তো না না বিএনপি না, তো সমঝোতা সমঝোতা হবে করবে না। রাজনীতি, আপনি জাতীয় পার্টি না থাকলে অন্য একটা দল সমঝোতা করবে, আপনি এটাকে মাথায় রেখে আগাতে হবে। আমার কথা হলো কি, আমি কেন সেই সুযোগটা দিব? আমি তো বলেই গেলাম, 2014 সনে যদি বিএনপি অংশগ্রহণ করতো, ইতিহাস অন্যরকম হতো, এটা ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই ইতিহাসটা লিখবে। সেখানে আজকে জাতীয় পার্টি আজকে বাধ্য হয়ে হোক কিংবা কৌশলগত কারণে হোক, আত্মসমর্পণের কারণে হোক, আজকে তো হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে দায় দায়িত্ব নিয়ে বলছি, জাতীয় পার্টি তো বিকশিত হয় নাই, জাতীয় পার্টি হয়তো কয়েকজন মন্ত্রী হয়েছে, কিছু লোক এমপি হয়ে সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু পার্টি কি লাভবান হয়েছে, পার্টির কর্মীরা কি লাভবান হয়েছে? এই 2024-এর ইলেকশনে ভিক্ষার যে 26টা সিট নিয়ে 11টা সিট হয়েছে, এতে কি পার্টি লাভবান হয়েছে? পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি বলবো যে যেখানে যার নেতৃত্বে হয়েছে জি এম কাদের সাহেব, তিনি মুখে এক কথা অন্তরে এক কথা, সুতরাং মুখে যেভাবে বলছিলেন যে উনি সরকারের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিলেন, বাস্তবে সেটা পারেন নাই, সেটা হয়তো পারেন নাই, তার সীমাবদ্ধতা ছিল, কিংবা পারেন নাই দল ভাগাভাগি ইত্যাদিতে, এটা তার বক্তব্যে তিনি বলেন। যাই হোক, আমি সেটাকে ডিফেন্ড করতে চাই না। আমার বক্তব্যটা কোথায়, আমার কথাটা একটু ডিপে বোঝার চেষ্টা করবেন হাসিনা আপা, আমি বলতে চাচ্ছি যে বিএনপি একটি বিরাট দল। আজকে আমি মনে করি, দেখেন আমি বিএনপি করি না, কিন্তু আজকে বিএনপির ছাত্র রাজনীতির একটি সংগঠনে আমি প্রধান ছিলাম, জেনারেল জিয়ার সাথে আমার রাজনীতি করার সুযোগ হয়েছিল। তার মতো দেশপ্রেমিক, তার মতো অনেস্ট ব্যক্তি আজকে এ দেশে ভবিষ্যৎ অতীতে মানে এখন পর্যন্ত কেউ আসেন নাই। আজকে হুসেন মোহাম্মদ এরশাদ, পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ সফল রাষ্ট্রনায়ক একজন ই ছিলেন, কি বলে রিফর্মার ছিলেন, কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু পরবর্তীতে দুর্নীতির অভিযোগ এসেছিল, তিনি জেলও খেটেছেন, কিন্তু উনি মানবিক ছিলেন বিধায় স্বেচ্ছায় তিনি তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। যে কারণে আমি বলি, আওয়ামী লীগের বন্ধুরা থাকলে, যে এরশাদ সাহেবকে আপনারা বিএনপি আওয়ামী লীগ মিলে স্বৈরাচার বলেন, 90-এর আন্দোলন করেছিলেন, এরশাদ যদি স্বৈরাচার হয় এখন আমরা কোন আকারে আছি? সুতরাং এই এটার উত্তর তো কেউ পর্যন্ত পাইলাম না, আপনার মাধ্যমে কয়েকবার বলছি। সুতরাং এরশাদকে আবার দৌড় দিবেন, স্বৈর শাসককে দৌড় দিবেন, জিয়াউর রহমান একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের মধ্য দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, এখন তাকে খুনি বলা হয়, তাকে বিভিন্ন বলা হয়, ঠিক আছে, রাজনীতির ভাষা একে অপরকে বলুক বলুক স্বরূপ, সেটাও আমার আপত্তি নেই। আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি, যে জিয়ার রাজনীতিকে আজকে বিএনপি সেভাবে ধারণ করতে পেরেছে, সেই সেই সততা, দেশবিবেকতা, আপনি ভারত প্রসঙ্গে বলেন, আজকে যেটা মালিক ভাই বললেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত এর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি দেশে ফিরেই কিন্তু ভারতে সৈন্যকে বিদেশে পাঠিয়েছিলেন, তার নেতৃত্বের কারণে, তার ক্যারিশমার কারণে। আমি বলবো আজকে ভারতের সাথে যদি কোনো জায়গায় আমরা তিস্তা প্রকল্প সহ কোনো অসম বাণিজ্য সহজে সমাধান করতে না পারি, এটা আমাদের নেতৃত্বের ব্যর্থতা। আমরা যাতে করে ভবিষ্যতে আমাদের সেই নেতৃত্বের নেগোসিয়েটিং পাওয়ারটা যাতে থাকে, আমরা যাতে সেটাকে আমরা সেইভাবে প্রতিবেশী রাষ্ট্রের সাথে উইন উইন সিচুয়েশনে থাকতে পারি। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা ছিলেন, ভারতের সাথে জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের সেই পুরো সেন্টিমেন্টটাকে উনি অহল করেছিলেন, কিন্তু ভারতের সাথে সম্পর্ক তিনি স্বাভাবিক রেখেছিলেন, তখন কিন্তু বৈরিতা ছিল না, এটা আপনাদের ভাবতে হবে, এইটাই ছিল তার কৌশল। সুতরাং পরবর্তীতে বিএনপি, আমি যেটা বলছি, আমি বিএনপি করি না, যদিও মালিক ভাই আমার অত্যন্ত সজ্জন ব্যক্তি, এরকম বিএনপি যারা সজ্জন তাদের সাথেই হয়, আর দলটার প্রতি আমার একটু 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 তো সিম্প্যাথি থাকবে, যেহেতু আমি তার ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আজকে যে জাতীয় পার্টিও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে, এবং আমরা সেই ভ্যালুজগুলিকে, আমরা সেই ইসলামিক মূল্যবোধে লালিত হয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে যে কথা বলছিলাম,
আমরা ভবিষ্যতে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশটাকে গড়ে তুলতে চাই, বৃহত্তর ঐক্য চাই। যে যেই অবস্থানই থাকুক না কেন, আপনি যদি ঐক্য না করেন আগামী নির্বাচনটা স্বচ্ছ হোক, সুষ্ঠু হোক, এই পাপ আর এই জাতি বইতে পারবে না। এই 52 বছরের বাংলাদেশকে এখন যদি আমরা ঐক্যবদ্ধভাবে হয়ে আমরা না হতে পারি, কদিন আগে দেখলাম যে 14 দল তাদের আদর্শিক অবস্থান থেকে তারা বলেছে যে তাদের মান অভিমান ক্ষুব্ধ প্রতিজ্ঞা থাকলেও তারা ঐক্য থাকবে। তারা যদি ঐক্য থাকতে পারে তাহলে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, উইথ ইসলামিক মূল্যবোধের শক্তি, উইথ বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তি, আমরা কেন এক হতে পারবো না? আমরা কেন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবো না? আজকে এই প্রশ্নটা আমি রাখতে চাই যারা এই রাজনীতিটাকে বিশ্বাস করেন। পরিশেষে বলবো যে আসেন, দেশটা আমাদের, আমরা উই আর অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, এটা বহু মত থাকবে, পথ থাকবে। বিএনপির কৌশলে কিংবা বিএনপির অনেক সর্দারকে বলতে চাই, তাদের ভুলের কারণে, আমি বলবো ভুলই, কৌশলগত ভুলের কারণে আজকে এই অবস্থা হয়েছে। এবং ভবিষ্যতে বিএনপি সমস্ত অতীতের ব্যর্থতার সমাধির উপর ভবিষ্যতের সাফল্যের তাজমহল তারা গড়ে তুলবে, আমি এটাই প্রত্যাশা করতে চাই। কারণ আমরা একদিন থাকবো না, কিন্তু দেশটা তো থাকবে। এবং পাশাপাশি আওয়ামী লীগও বলতে চাই, আওয়ামী লীগও একটা ঐতিহ্যবাহী দল, কিন্তু এই দল আজকে আওয়ামী লীগারদের হাতে নাই, রাজনীতিবিদদের হাতে নাই, আজকে এই দল চলে গেছে আমলাদের হাতে, এই দল চলে গেছে সোনাচোরা চালানদের কাছে, এই দল চলে গেছে কালো টাকার লোকদের কাছে। সুতরাং এই দল তার ঐতিহ্যকে তাকে ধারণ করতে পারছে না, তাই ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমার মনে হয় আসুন, যারা এই যে বিদেশে আছেন, যারা প্রশ্ন করেন তাদেরকে ধন্যবাদ জানাই, এই কারণে তারা কনসার্ন, তারা আপনার টক শো দেখে এবং আমাদের মতো লোকদের কাছে কথা শুনে তারা ভবিষ্যৎকে স্বপ্ন দেখতে চায়। আমরা আগামী দিনের সেই সুন্দর ভবিষ্যতের যে সোপান যাতে তৈরি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করুন। আমাদের ভিতর থেকে সেই আমাদের যে শয়তান, আমাদের ইবলিশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি শয়তানের কুপ্ররোচনা থেকে। আমরা বাংলাদেশটা ওই যে পাপ বললেন না, পাপকার, আমরা শয়তানের প্ররোচনায় আছি। লোভ মোহ চোরাচালান কিংবা দুর্নীতি ক্ষমতা দম্ভ, এই পৃথিবীতে যেটা সিনাবাই বলে গেছেন, আসলে তো আমাদের পরকালে চলে যেতে হবে। আমরা দেশটাকে ভালোবাসি, আমরা ভ্যালুসটাকে ফিরে আনি, আমরা ইসলামিক মূল্যবোধকে আমরা জাগ্রত করি, এটাই হোক আমাদের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।